সিমবক্স আতঙ্কী লিঙ্ক নেই খোলতাড় জারি। ভুবনেশ্বর কটকরে রাকেট ঠাব পরে অন্য কেউঠিকি লম্বিছি চের, চালিছি তদন্ত। রিমান্ডরে দ্বিতীয় দিনরে অভিযুক্ত রাজু মণ্ডলকু মারাথন জেরা করে সত উগাড়ুছি পুলিশ। টুইন সিটিরে সিমবক্স নেটওয়ার্ক চলাইথিলা রাজু। কটক মধুপাটনা রাজেন্দ্রনগর অঞ্চলরে ভড়া ঘরু পাঁচটি সিমবক্স সহ 236টি আকটিভ সিম, 310টি অব্যবহৃত সিম, 40টি সিম ক্যারিয়র জবত হয়েছে। অভিযুক্ত নিজক লুগা ব্যবসায়ী পরিচয় দিয়ে মাসক 8,000 টাকা ভড়া দিয়ে ঘরটি ব্যবহার করুলা। ফোন পে জরিয়ার সে ভড়া অর্থ পৈঠ করুলা। রাজুর হ্যাণ্ডলর কুযা বাংলাদেশ বাসিন্দা অসাদুর জমান গত ডিসেম্বরে কটক আসি এই সবু সিমবক্স গুড় ফিটিং করে যাই এবং রাজু সেগুলির দেখারখা করুলা। অসাদুর জমান ভারতীয় ভিসা পাই ওড়িশা আসি, সেপটে পশ্চিমবঙ্গর 24 প্রগাণে রুথবা রাজু মণ্ডল প্রতি সপ্তাহে ওড়িশা আসি সিম কার্ড সহ ইন্টরনেট ও বিদ্যুৎ সংযোগ যাঞ্চ করুলা। সেপটে সিবক্স আতঙ্কী লিঙ্ক মামলার খোলতাড়। ভুবনেশ্বর লক্ষ্মীসাগর স্থিত লিঙ্গরাজ হোটেলে পৌঁছি ছানভিন করেছে পুলিশ। হোটেল রেজিস্টার ও সিসিটিভি যাঞ্চ চালিছি। বাংলাদেশী অসাদুর জমান এই হোটেলে রহিতলা। সেপটে রাজ্যরে বাহারে ঠাব হয়েছি সিমবক্স রাকেটর তৃতীয় ঠিকানা। ভুবনেশ্বর কটক পরে পশ্চিমবঙ্গ লম্বুছি চের নেটওয়ার্ক। দ্বিতীয় দিন রিমান্ডরে জেরা বেড়ে গুমর খুলিছে অভিযুক্ত রাজু মণ্ডল। অধিক আলোচনা পাই আমার সহ আমার প্রতিনিধি স্নিগ্ধ চন্দন দাস আমার সহ যোড়ি হয়েছেন। স্নিগ্ধ, অধিক অপডেট কোণ আসুচি? সে হোটেলে জেরা হয়েছি, রেজিস্টার চেক চালিছে, তদন্ত চালিছে, অন্যপটে আজ দ্বিতীয় দিন রিমান্ড লা এবং জেরা সময় রাজু মণ্ডল আজ গুমর খুলেছে। কোণ কোণ সব অপডেট সামনাকু আসুচি স্নিগ্ধ? দেখন্তু, আপন জানিথিবে যে বাংলাদেশী নাগরিক যেতেবেলে ওড়িশা আসিতিলা তেবে সে এই লিঙ্গরাজ হোটেলে রহুথবা কথা যা মধ্য পুলিশ প্রাথমিক তদন্তরু জানিবাকু পাইছি। তেবে এ বিষয়ে পুলিশ যেতেবেলে ঘটনাস্থলে পৌঁছিতিলা লিঙ্গরাজ হোটেলর সমস্ত সিসিটিভি ফুটেজ রেজিস্টর সবু কিছু কু যাঞ্চ করিতিলা। এ নেকি হোটেল কর্তৃপক্ষ আমার সহ জড়িয়েছেন। আজ্ঞা, যে আসাদুর যে জমান আসিতিলা এটিকি বাংলাদেশী নাগরিক এটা রহিতিলা কেতে দিন রহিতিলা কোন সবু সেতেবেলে তার কিছু কি লোক আমি জানিনু আসিবার। পুলিশ আসছিলে, লক্ষ্মীসার আইএসি এসপি আসছিলে, আমাকে যা যা ডকুমেন্টস প্রোভাইড করে গেলে আমি প্রোভাইড করেদেলু, সে ইনভেস্টিগেশন করছেন। জানি যে সিমবক্স রাকেটে জনে ধরা পড়ছে, সে কইলে যে লিঙ্গরাজ হোটেলে সে আসিকি রইতিলে বলি সেপ্টেম্বর মাসরে। দেখুন আজ্ঞা, কি কম কহিব সেতির কিছু লাগে। আমার যা যা আমাকে পুলিশ প্রোভাইড করা মাগিলে যে ডেট্রু সে কইলে আমি সব পুলিশ সপোর্ট করছু, পূর্ণ সমর্থন দিয়েছু, পুলিশ তার ইনভেস্টিগেশন করছে। মানে ডাটা অছি আপনার পুলিশ কোন ডাটা নেলা? আপনার পুলিশ আজ্ঞা নেই গলে লেজর ফেজর সব নেই গলে যা পুলিশ নেওয়া কথা নেই আইছে ইনভেস্টিগেশন সে করছেন। আমি কম কহব, তা ভিতরে কম বাহির কম নাই সে জানি রেজিস্টর পুলিশ নেলা নেইছেন, আধার কার্ড ফাদার কার্ড সব নেইছেন, যা যে ডেট্রু তাঙ্কর দরকার থিলা সব আমি প্রোভাইড করে দিয়েছি। পুলিশ কইবা কথা এটি সে রইতিলা এটি রহিকি কোউ জায়গায় কোন করিব সে সব নেইকি সে ব্লু প্রিন্ট প্রস্তুত কই পারেন পুলিশ সে ভলিয়া লোক গায় আমি জানিন। হ্যাঁ, সে ভলিয়া লোক মণ্ডল আসিতিলা যে গিরফ না 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 সে তো পুলিশ আগে মানিছি আমি লিঙ্গরাজ হোটেলে রহুতু। শুনন্তু স্যার, কে কোন কই দব মু আপনার নার কোন গোটে ফলস অ্যালিগেশন লগাই দেবি। ডকুমেন্টস যা কইব না, ডকুমেন্টস পুলিশ যা যা মাগিলা আমি ডকুমেন্টস দেই দেবি। পুলিশ মিছরে কোন রেড করতিলা এই জায়গা? না না, সেমনি মিছর কেমন কই, পুলিশ সন্দেহ হলা, সন্দেহে আমাকে যা যা মাগিলে ডকুমেন্টস আমি প্রোভাইড করছু, সেমানে ইনভেস্টিগেশন করছন।
নিশ্চিত ভাবে আপনি চিত্র দেখাইবি দেখন্তু এই যে সিস্টম দেখুছেন আপনার এই সিস্টমর যে হার্ডডিস্ক রয়েছে তার রেজিষ্টর এই লিঙ্গরাজ হোটেলর রেজিষ্টর রয়েছে সবু কিছু কু টিকনিক যাঞ্চ করেছি লক্ষ্মীসাগর থানা পুলিশ জনে এসিপি র্যাঙ্কর অফিসর জনে এটিকে আসিলে নিজে লক্ষ্মীসাগর থানা এইসে আসিলে এঠারে যাঞ্চ করে কেউভাবে ভাবে লিঙ্গরাজ হোটেলরে যে আশারুদ্দুর জবান সে এটার আসিলে এটি রয়েছে তা সহিত রাজুমন্ডল বি রয়েছে এটি রহবা পরে সে ওড়িশার যেতবে আসিলে এই হোটেল রয়েছে পুলিশ যেতবে প্রাথমিক তদন্তর জাঁয়া পাইছি পরবর্তী সময় হি তাঁর রেজিষ্টর সিসিটিভি ফুটেজ সবু কিছু কু এবে পুলিশ যাঞ্চ করুছি পরবর্তী সময় সিসিটিভি এবং রেজিষ্টর হি সবু বয়ান রেকর্ড করা যাইছি সবু সত কথা সামনাকু আসিব কাইকি না কেতে দিন হব এমানে এইভাবে ভাবে লিঙ্গরাজ হোটেলে রইতিলে এঠু রইবা পরে কাইকি না ওড়িশা আসিবা পরে আশারুদ্দুর জওয়ান সে এঠিকে আসিবা পরে এই লিঙ্গরাজ হোটেলে রইতিলা এই লিঙ্গরাজ হোটেলর চিত্র দেখাইবি এবং আউ গোটে বড় কথা হলা আপনার দেখুন এইঠিকি পুলিশ আসিলে আজ ছানবিন আরম্ভ করেছি যাঞ্চ আরম্ভ করেছি কাইকি না যেতবে রাজুমন্ডল কু রিমান্ডে অনা যাইছি যে সিম বক্স রাকেট কু নেকি পর্দাফাশ হয়েছি তবে সিম বক্স রাকেট যেতবে আশারুদ্দুর জওয়ান যে রয়েছে বাংলাদেশী নাগরিক সেতবে ওড়িশা আসিলে রাজুমন্ডল এবং সেই বাংলাদেশী নাগরিক এই লিঙ্গরাজ হোটেলে রইলে দীর্ঘ দিন ধরিকি রইলে তবে পুলিশ যেতবে তাঁর রেজিষ্টর এবং সিসিটিভি ফুটেজ কু যাঞ্চ করেছি পরবর্তী সময় এই হোটেল যেতবে অতিথি মানে আসন্তি কিংবা যে মানে আসন্তি তাঁর রেজিষ্টর মেন্টেন হুয়ে কি না কিংবা তাঁর সবু কিছু তথ্য রুয়ে কি না এসব দিগুলো নেই নিশ্চিত ভাবে পুলিশ অবগত লা কি না কাইকি না আপনার জাঁথে যে সরাই আপ জরিয়ারে যে হোটেল রয়েছে রেস্টুরাঁ রয়েছে যে মানে যে হোটেল গুড়িক রয়েছে তবে সে সবুর তথ্য পুলিশ কু মাসিকিয়া তথ্য দেওয়া কথা কাইকি না সরাই আপরে যা মধ্য তথ্য উল্লেখ রয়েছে কিন্তু এ মাসক তথ্য দৌলে কি না কাইকি না জনে এতে দিন রহবা পরে যে বাংলাদেশী নাগরিক আসিলে এতে দিন রহবা পরে কেমিতি পুলিশ জাঁপারা না তাকে নেই এবার বড় প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে সাধারণ মধ্যে অনেক প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে কাইকি না আপনার দেখুন গতকালি যেতবে আপনার দেখিবে যে কটক অঞ্চলের যেতবে সিম বক্স রাকেট আউ গোটি ঠাব করা যাই তবে প্রথমে কেশুরা অঞ্চলের পরে কটক অঞ্চলের তবে আউ তৃতীয় স্থান এবে কেউটি কাইকি না আপনার জাঁথে যে যা জনাপড়ুছি কি রাজ্য বাহারে গোটি আউ গোটি সিম বক্স রাকেট চালুবা নেই যা মধ্যে এবং তৃতীয় স্থান কোটি তাহা এবে বড় প্রশ্ন প্রাথমিক তদন্ত সরিছে পুরা তদন্ত সরলা পরে চিত্র স্পষ্ট হব বহুত বহুত ধন্যবাদ স্নিগ্ধ তোমাম অপডেট পাই খবর উপর নজর রাখিথান্তু যদি আপনার ভাল লাগিলা তবে আমার চ্যানেল কু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।